অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 11 মার্চ টু 17 মার্চ বুধ এবং শুক্র একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে। এর ফলে এই 7টি রাশির অমৃত বর্ষা হতে চলেছে। কোন কোন এই 7টি রাশি এই যে মহা সংযোগে বিশেষভাবে লাভ পেতে চলেছে, কোন কোন সেক্টর থেকে লাভ পেতে চলেছে, তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তবে দেখতে হবে আপনাদের রাশিচক্রে ভেনাস এবং মার্কারির প্লেসমেন্ট কেমন আছে এবং কত না কত ডিগ্রিতে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে এবং কোনো পাপগ্রহের দ্বারা দৃষ্ট নয়। তো এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। যাদের মিলছে না, আমি আবারও বলছি, যাদের কেউ কেউ লিখছেন যে স্যার আমার তো হচ্ছে না, অনেকে লিখছেন যে আমার মিলে যাচ্ছে, যাদের হচ্ছে না আপনাদের নিজস্ব জন্মছক অবশ্যই অ্যানালাইসিস করান, সেই জায়গা থেকে আপনারা পূর্ণ মাত্রায় কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো কোন কোন এই 7টি রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশি আপনাদের ভাগ্যপতি এবং আপনাদের পঞ্চমপতি আপনাদের রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যেশ এবং আপনার কর্ম, এই দুটি জায়গাটা আপনাদের কিন্তু প্রশমিত কিন্তু করবে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই বুধ শুক্রের জায়গাটা বিবাহের জায়গা আপনাদের প্রশমিত করবে, ব্যবসার জায়গা আপনাদের ভালো, কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। 2 নম্বর রাশি সেটি হচ্ছে মেষ রাশি। দেখুন, আপনাদের ধনেশ এবং আপনাদের কর্মপতি আপনাদের লাভ এবং সফলতার জায়গায় অবস্থান করছে, অর্থাৎ ধনের জায়গাটা আপনাদের মজবুত করবে এবং কর্ম জায়গায় কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন এর সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে, আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ, অর্থাৎ আপনাদের ধনপতি এবং আপনাদের কর্মপতি আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে আপনাদের ধনের জায়গাটা কিন্তু ভালো, আপনাদের ফিনান্সিয়াল জায়গা, আপনাদের এডুকেশনের জায়গা, আপনাদের ব্যবসার জায়গা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন এই সেক্টরগুলো কিন্তু ভালো কিন্তু দেবে এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু দেবে এবং বিজনেস সেক্টরটা যথেষ্ট কিন্তু পূর্ণ মাত্রায় কিন্তু ভালো ফল পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং ভাগ্যপতিকে কানেক্ট করে, দেখুন, একদিক থেকে কেন্দ্র ত্রিকোণ রাজ্য কিন্তু তৈরি করছে। এই কেন্দ্র ত্রিকোণ রাজ্যকে আপনাদের শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে কিন্তু ইনকামের জায়গা কিন্তু বাড়িয়ে তুলবে এবং ভাগ্যের সাপোর্ট পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই সম্ভাবনা এবং সন্তান সুখের জায়গা, এই জায়গাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনাদের ভাগ্যপতি অর্থাৎ ত্রিকোণ এবং পঞ্চমপতি আপনাদের রাশির ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের অপার ধন আপনারা কিন্তু এই সময় পাবেন, অর্থাৎ যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল কি না, আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু অনেকখানি কাটবে, খরচ আপনাদের যথেষ্ট পরিমাণে থাকবে কিন্তু পাশাপাশি আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, ভাগ্যের দ্বারা যে ইনকামগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে, অর্থাৎ ভাগ্য
সাপোর্টটা এই সময় এই যে 11 মার্চ টু 17 মার্চের মধ্যে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু পাবেনই পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং আপনাদের একাদশপতি আপনাদের রাশির চতুর্থে অবস্থান করছে, অর্থাৎ সুখের জায়গা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে মহাসুখ কিন্তু আপনারা এই সময় পাবেন। সফলতা সাকসেস এর জায়গা বাড়াবে, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কে উন্নতি হবে, পার্টনারশিপ বিজনেস যারা করছে বিজনেসের জায়গাটা ভালো হবে, এবং যেসব মেয়ে শ্বশুরালয়ে থাকে সেই জায়গাটা যাদের ডিস্টার্বেন্স আসছিল সেই ডিস্টার্বেন্সটা কিন্তু আপনাদের অনেকখানি কিন্তু কাটবে, অর্থাৎ সাকসেসের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। এবং তার সাথে সাথে আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। আপনাদের সপ্তমপতি এবং একাদশপতি আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ কমিউনিকেশানগুলো কিন্তু আপনাদেরকে দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা আপনাদেরকে আবারও বলছি, কমিউনিকেশান দিবে এবং ব্যবসার জায়গা আপনাদের ভালো, কর্মের জায়গায় ভালো, আকস্মিক ধন প্রাপ্তি এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এই সময় সম্পন্ন কিন্তু হবে। এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষভাবে চারিদিক থেকে সোর্সগুলো কিন্তু আসবে, বিশেষ করে যে রাজনীতির ক্ষেত্রে যারা আছেন কি না তাদের ক্ষেত্রে ভালো, সম্পত্তিগত দিকটা আপনাদের ভালো এবং আপনাদের ব্যবসার দিক ভালো, বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত কিন্তু এই সময় করবে। এরপরের যে রাশির কথা আমি বলবো যে রাশিটি বিশেষভাবে সৌভাগ্যবান হতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের পঞ্চমপতি আপনাদের রাশির নবমভাবে অবস্থান করছে ভাগ্যস্থানে, অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা সেই জায়গাটা কিন্তু আপনাদের নিশ্চিত রূপে আপনারা পাবেন এবং বেশ কিছু সুযোগ আপনাদের বাড়িয়ে তুলবে। কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং প্রাপ্তির জায়গাটা, ধন প্রাপ্তির জায়গা আপনাদের রাশির অধিপতি ভাগ্যস্থানে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট নিশ্চিত রূপে আপনি পাবেন। আমি একটু কৌশলের দায়িত্ব নিয়ে বলছি। এবং আপনাদের এখানে কেন্দ্র ত্রিকোণ কিন্তু রাজযোগ সৃষ্টি করছে, এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগে আপনাদের ক্ষেত্রে কিন্তু মহা লাভ কিন্তু ঘটাতে চলেছে, অর্থাৎ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রের দিক থেকে লাভ। কেন্দ্র ত্রিকোণ রাজ্যকে আপনাদের বেশ কিছু বড় ধরনের কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু বড় ধরনের কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে। আমি আপনাদেরকে আবারও বলছি, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অমৃত বর্ষা হতে চলেছে, অর্থাৎ এই 11 মার্চ টু 17 মার্চ এই 7টা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন কিন্তু পেতে চলেছে। যাদের ক্ষেত্রে মিলছে না বা আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না জানবেন বাই বার চার্ট আপনাদের কোনো ডিস্টার্ব কিন্তু আছে, অর্থাৎ এই সময়টা কিন্তু যথেষ্টভাবে সুযোগ এবং কাজে লাগিয়ে নিন, এই সম্ভাবনাটা কিন্তু থাকবে। এই ছিল শুক্র এবং বুধের রাশি পরিবর্তনের 7টি রাশির অমৃত বর্ষা। আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বললাম। নিজস্ব ন্যাকাল চাটে আগে দেখুন আপনাদের পজিশান কেমন আছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।